আচ্ছা আসো আসো আসো, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা ওজনটা অনেক গুরুত্বপূর্ণ বাবা, ঠিক আছে? জি তুমি স্যার, যে বাহিনীতে যাও, প্রত্যেকটা বাহিনীতেই বিএমআই চার্ট অনুযায়ী ওজন কারো কম থাকতে পারে, কারো বেশি থাকতে পারে। যার কম তারও বিপদ, যার বেশি তারও বিপদ। বিএমআই চার্ট কিভাবে করে? উচ্চতা, বয়স এবং ওজন, ঠিক আছে কি? এই তিনটার ক্যালকুলেশন করে বিএমআই চার্ট করতে হয়। তাহলে তোমার ওজন হচ্ছিল এখন 71 কেজি, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। উচ্চতা কত? 71 কেজি উচ্চতা, 6 ফিট, মনে রাখবা, ঠিক আছে? ওজন 71। গো চলে আসো, আরেকজন চলে আসো। আচ্ছা আচ্ছা, নিঃশ্বাস ছাড়ছো তো? আচ্ছা তোমার উচ্চতা কত বাবা? 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি। ওজন আছে তোমার 45 কেজি। তাহলে তোমার কিন্তু ওজন কম, জি স্যার, বাড়াইতে হবে বিএমআই চার্ট অনুযায়ী তোমার আন্ডার ওয়েট, জি স্যার, ঠিক আছে? জি স্যার। আর যারা এই যে ওজন কম, এর মতো বডি যাদের পাতলা পুতলা, যারা আর্মিতে যেতে চাও, খাইতে হবে বেশি, মাসেল বানাইতে হবে। কেমন মাসেল বানাইতে হবে? এই দেখো তো, এরকম ধরে দেখো, এটা জি স্যার শক্ত না নরম? কাঁপতো। শক্ত না? জি স্যার। হ্যাঁ, মাসেল বানাইতে হবে, ঠিক আছে? জি স্যার। খাবা বেশি বেশি করে, প্রোটিন খাবা, আমিষ খাবা, শাকসবজি খাবা, ভিটামিন খাবা, তারপর রাত জাগা কম করতে হবে, তাই না? জি স্যার। বেশি পরিশ্রম করতে হবে, তাহলে ক্ষুধা লাগবে, জি স্যার, ঠিক আছে? জি স্যার। বাজে অভ্যাস ত্যাগ করতে হবে, জি স্যার। অনেকে ধূমপান করে, সেটা ত্যাগ করতে হবে, জি স্যার। আরো অনেক বাজে অভ্যাস আছে, তাহলে ওজন বাড়বে। যা, ওজন বাড়তে হবে, বাসায় খাবে বেশি করে, ঠিক আছে বাবা? আচ্ছা গুড। আচ্ছা তোমার উচ্চতা কত? 5 ফিট 5.5। ওজন হচ্ছিল 50 কেজি, ঠিক আছে কি? আচ্ছা চলবে, আপাতত চলবে। তারপর আমরা আরো ভালোভাবে ক্যালকুলেটর দিয়ে বিএমআই আমরা করে দেব, বিএমআই চার্ট করে দেব। আচ্ছা তোমার ওজনটা হচ্ছিল 63-64 কেজি, 64 কেজি, ঠিক আছে? জি স্যার। উচ্চতা কত? 5.5 ফিট। 5 ফিট 5.5। বয়স? বয়স 19। 19 বছর, জি স্যার। আচ্ছা, ওজন মোটামুটি ঠিক আছে, কিন্তু বিএমআই চার্ট অনুযায়ী ঠিক আছে, কিন্তু তোমার ফ্যাট কিছু কমাইতে হবে, জি স্যার। ফ্যাট ধরা যাচ্ছে তো? জি স্যার। এই এইরকম করে ফ্যাট ধরা যাবে না পেটে, ঠিক আছে? জি স্যার। বডিটা স্লিম বানাইতে হবে, যেহেতু সৈনিক হইতে চাও, বডিটা স্লিম বানাইতে হবে, স্ট্রং করতে হবে। হ্যাঁ জি স্যার, ঠিক আছে, যাও আসো। তো যারা ডিফেন্সে যাবা, 2024 সালে আবেদন করছো, যারা আগামীতে আবেদন করে পরীক্ষা দিবা সেনানো বিমান বাহিনীতে, ওজনটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। যার ওজন কম তারও বিপদ, যার ওজন বেশি তারও বিপদ আছে। আচ্ছা তাহলে তোমার ওজন 45 কেজি বাবা, বিএমআই অনুযায়ী ওজন অনেক কম, ঠিক আছে? খাওয়া দাওয়া করতে হবে, বডিটাকে সুন্দর করতে হবে, তাহলে বডি যত সুন্দর হবে স্বপ্ন তত তাড়াতাড়ি পূরণ হবে, তাই না? আচ্ছা, যে একাডেমিতে আসছো, তোমাকে আমি একটা চার্ট করে দেবো খাওয়া দাওয়া, ওইভাবে খাওয়া দাওয়া প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যাও, না হলে ওজন কম থাকলে তখন আবার আটকাই দেবে। ওঠো, আচ্ছা সোজা হও, নিঃশ্বাসে। তোমার 45-46-47 কেজি, তোমারও ওজন কম, জি স্যার, ওজন বাড়াইতে হবে, জি স্যার, ঠিক আছে? এই ব্যাচে ওজন অনেকেরই কম, বুঝতে পারছো কি? আচ্ছা তোমাদের তাহলে এখানে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবো, ডাক্তার দেখানোর ব্যবস্থা করে তার কাছে ভিটামিন নিবা, ওজনের জন্য কি একটা খাওয়ার চার্ট করে নিতে হবে, উনি আরো কিছু হয়তো ভিটামিন বা সিরাপ দিতে পারে, এগুলো খাইলে ইনশাল্লাহ আরো তাড়াতাড়ি ওজনটা গেইন হবে। চল, তোমার উচ্চতা কত ছিল? 5 ফুট 5। 5 ফিট 5, তাই না? তোমার ওজন 50 কেজি, উচ্চতা 5 ফুট 5। বয়স কত চলতেছে? 18 বছর, জি স্যার। আচ্ছা ঠিক আছে, যা আপাতত দৃষ্টিতে মনে হয় ঠিক আছে। ওকে, তোমার হচ্ছিল 54 কেজি, 54 কেজি, ঠিক আছে? উচ্চতা কত? 5 ফুট 7.5। বয়স? 17। 17 বছর, ঠিক আছে, চলবে চলবে, সমস্যা নেই। তোমার উচ্চতা 5 ফিট 7.5, 7.5। বয়স? 17। আচ্ছা ওজন হচ্ছিল তোমার 54 কেজি, চলবে, যাও চলবে, আপাতত হলো চলবে চলবে। তারপর আমি তোমাদের ক্যালকুলেশন করে দেবো বিএমআই চার্ট, ঠিক আছে কি? বিএমআই চার্ট অনুযায়ী
ক্যালকুলেশন করে দেব। আচ্ছা এখন তোমার ওজনটা হচ্ছিল 65-66 কেজি, উচ্চতা কত? 8.5 ফিট। 8.5 ফিট না স্যার, 5 ফিট 8 ইঞ্চি। 5 ফিট 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি। আচ্ছা বয়স কত চলতেছে? 17 বছর 8 মাস। 17 বছর 8 মাস আর কি। বডিটা বাবা আর একটু শেপটা নিয়ে আসতে হবে, শেপটা বিশেষটা ভালো রাখে, চর্বি জমছে এগুলোতে। ঠিক আছে কি? এখানে আসছো কোচিং করতে, খুব শারীরিক অনুশীলন করবে, ফিটনেসটা এমন ভাবে বানাবা, দেখো না আর্মি সৈনিকদেরকে দেখলে কেমন লাগে, সুন্দর লাগে না? ওইরকম বডি ফিটনেসটা বানাইতে হবে, যখন তুমি মাঠে যাবা তোমার অফিসাররা বা স্টাফরা দেখলে যাতে একটা চোখ ফেরাইতে না পারে, যে না ওই ছেলেটারই নিতে হবে দিন শেষে, তাই না? এরকম একটা লুক্রেটিভ বডি বানাইতে হবে। যাও তুমি আসো। তোমার ওজন হচ্ছিল 60 কেজি। আচ্ছা উচ্চতা কত? 5 ফিট 7.5 ইঞ্চি। 5 ফিট 7.5 ইঞ্চি। বয়স? উনিশ বছর এক মাস। ঠিক আছে। এই যে চর্বি জমছে, এইভাবে যাতে ধরা না যায়, এখানে আসছো না এক মাসের জন্য কোচিং করতে, এখানে চেষ্টা করবা যে এক মাস হেভি হার্ড ট্রেনিং করে শারীরিক অনুশীলন করে যাতে এগুলোতে চর্বি না থাকে, তখন বডিটা স্লিমও হবে, দেখতে সুন্দরও লাগবে। ঠিক আছে যাও। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের উচ্চতার বিষয় নিয়ে টিউটোরিয়াল, এবং যারা ডিফেন্সে যেতে চাচ্ছ পুরুষ এবং মহিলা প্রার্থী, তোমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা ভিডিও, বিকজ অফ ওয়েট কম এবং ওয়েট বেশি যদি দুইটাই থাকে, এই দুইটার কারণেই কিন্তু যে কেউ যে কোনো বাহিনী থেকে তুমি বাদ পড়ে যাবা। আর্মিতে যেতে চাও, নেভি এয়ারফোর্সে যেতে চাও, অফিসার অথবা সৈনিক, তোমাকে অবশ্যই বিএমআই চার্ট অনুযায়ী ওয়েটটা ঠিক থাকতে হবে। ঠিক আছে কি? এটা পুরুষ এবং মহিলা। তো যাদের এখনো শারীরিক ওজন বেশি, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, তোমরা চলে আসতে পারো। ইনশাআল্লাহ এখানে আমরা প্রচুর পরিমাণে শারীরিক অনুশীলন গুলো করাই, আর অন্যান্য এক্সারসাইজের বিষয়গুলো রয়েছে, এগুলো করলে 1-2 মাসে তোমরা ইনশাআল্লাহ একটা সিস্টেমের মধ্যে চলে আসতে পারবা। ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।